2021-22 শিক্ষাবর্ষে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক সকল শিক্ষার্থীকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বিদ্যাপীঠ, যার অতীতের গৌরব রয়েছে, ঐতিহ্য রয়েছে এবং দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে এখান থেকে এখানে যারা লেখাপড়া করছে তারা আমাদেরকে গৌরবান্বিত করছে। তো এবারও যে ভর্তি পরীক্ষা হচ্ছে, আপনারা জানেন প্রায় 178,000 শিক্ষার্থী এখানে পরীক্ষার জন্য আসবে। 3 দিন পরীক্ষা হবে এ বি সি এই 3টি ইউনিটে। আমি আবারও তাদেরকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে রাজশাহীর মতো এরকম সবুজ চত্বর এবং রাজশাহীর নির্মল বায়ু যে আমাদের শহরটি তাদের জন্য উপভোগ্য হবে। কিন্তু একটি বিষয় যে হঠাৎ করে এত শিক্ষার্থী যখন আসবে 178,000, তার সাথে হয়তো তাদের গার্জেনরাও আসবে, এই যে 2.5 লক্ষ বা 3 লক্ষ মানুষের যে একটা ইনফ্লাক্স, সেটার জন্য হয়তো কিছুটা আমাদের অসুবিধা হবে। এই জন্য আমি প্রথমেই সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু তারপরেও একটি জিনিস দেখেন যে এর আগে 21 দিনে পরীক্ষা হতো, তারপরে 9 দিনে পরীক্ষা হতো, সেই জায়গা থেকে আমরা কমিয়ে 3 দিনে পরীক্ষাটাকে নিয়ে এসেছি। তো সে বিষয়ে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব এবং বিশেষ করে যে সমস্যাটা হয় সেটি আবাসন সমস্যা। তো আবাসন সমস্যার জন্য এবার যেহেতু আমরা গতবার বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ থাকার পরে পরীক্ষা নিতে পেরেছি, এবার আমরা তো বিশ্ববিদ্যালয়ের সকল হলগুলো উন্মুক্ত করে দিচ্ছি এবং বলেছি যে যতক্ষণ পর্যন্ত যতজন আসবে প্রত্যেকটা হলের প্রবেশকে সেভাবে নির্দেশনা দেওয়া আছে, এবং এই হলে যারা বসবাস করে আমাদের প্রিয় শিক্ষার্থী তাদেরকেও বলা আছে যে তোমাদের কষ্ট হলেও তাদেরকে তোমরা অ্যাকোমোডেট করবে। তো আমরা আশা করছি যে আমাদের সেই জায়গাগুলো হলে এবং ম্যাক্সিমাম হলে অ্যাকোমোডেশন হয়ে যাবে। এরপরে গার্জেনদের জন্য আমরা আমাদের যে দুটো জিমনেশিয়াম আছে সেটা ব্যবস্থা করেছি, মহিলা গার্জেনদের জন্য মহিলা জিমনেশিয়াম, এছাড়াও আমাদের টিএসসিসি সহ আরও যে সকল ফাঁকা চত্বর আছে আমরা সব ব্যবহার করছি। হলের প্রত্যেকটি যে স্থানগুলো থাকে, মসজিদ থাকে, লাইব্রেরি থাকে, সেমিনার কক্ষ থাকে, সে জায়গাগুলো আমরা ব্যবহারের জন্য আমরা বলেছি, কাজে আমরা প্রস্তুতি নিচ্ছি। এর পাশাপাশি আপনারা জানেন যে ইতোমধ্যেই আমাদের মাননীয় মেয়র সিটি কর্পোরেশনের জনাব এইচ এম খায়রুজ্জামান লিটন, উনি সহ উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে একটা সভা করেছেন যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন প্রতিনিধিরা গেছিলেন উচ্চ পর্যায়ের, এবং সেখানে রাজশাহী অঞ্চলের সকলকে নিয়ে উনি একটা সভা করেছে, এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে দেখুন, এই পরীক্ষাটা কিন্তু রাজশাহীবাসীর পরীক্ষা। আমি চাই যে রাজশাহীবাসীর সকল পর্যায়ের মানুষ যারা আমাদের পরীক্ষা দিতে আসবেন, তারা তো অতিথি, তাদেরকে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যেন তারা খুশি মনে, কিছুটা কষ্ট হলেও খুশি মনে, যা তাদের কষ্টটা হয়তো আমরা সম্পূর্ণ লাঘব করতে পারবো না, কিন্তু যতটুকু লাঘব করতে পারি সেই লাঘব করে যেন তারা ফিরে যেতে পারে। এই জন্য আমি রাজশাহীবাসীর সকলকে, সকল পর্যায়ের মানুষকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। এবং তো এইরকমভাবে আমি আহ্বান জানিয়েছি রাজশাহীবাসীদেরকে, তারা যদি অন্তত একটা ঘরেও যদি ব্যবস্থা করে দেয়, তাই না, 1 দিন 2 দিন থাকবে, তাহলে আমার মনে হয় যে অনেক এতে সুবিধা হবে। এবং এই পরীক্ষাটা নিশ্চিদ্রভাবে করার জন্য আপনি জানেন যে আমাদের এই সিস্টেমটা খুবই ভালো, যে কারণে আমরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিই নিশ্চিদ্রভাবে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে আমরা পরীক্ষাটা এখানে গ্রহণ করতে পারি, এখানে কোনো ধরনের ফ্লজ আসে না। এই কারণে আমি আমাদের যারা পরীক্ষা নিচ্ছেন সে সকল সম্মানিত শিক্ষকদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা দীর্ঘদিন ধরে, আমিও তার সাথে জড়িত আছি, দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন, করে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, পরীক্ষার মান নিয়ে করার জন্য চেষ্টাটা করছেন। এর পাশাপাশি আমরা প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে আমরা ডিপ্লয়েড করেছি, প্রায় 900-এর অধিক পুলিশ তারা থাকবে, এর পাশাপাশি র্যাব থাকবে, আনসার বাহিনীরা থাকবে, তারপর আমাদের রোভার স্কাউট কাপস যারা আছে, স্থানীয় প্রশাসন সহ তারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কাজে আমরা মনে করি যে কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে তো হবেই না। দ্বিতীয়ত, যে গুজবগুলো হয় যে আগের রাতে প্রশ্নপত্র করে একটা নকল প্রশ্ন বানিয়ে দিয়ে, সে ব্যাপারে আমরা সচেষ্ট হয়েছি, আমরা বলে দিয়েছি যে 23 থেকে 27 তারিখ পর্যন্ত কোনো ফটোকপি মেশিন ক্যাম্পাসে এবং এর আশেপাশে এলাকাতে এগুলো বন্ধ থাকবে, এবং এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, গোয়েন্দা সংস্থা, তারা এগুলো সুইপ করবে এবং তারা এই বিষয়গুলো দেখবে। তো এবং এর পাশাপাশি আমরা ট্রাফিকের ব্যবস্থাটাও করে ফেলেছি, একটা বড় ট্রাফিক সিস্টেম এখানে ডেভেলপ করা হয়েছে, এবং ইতিমধ্যে আপনারা জানেন, এটা জানিয়েও দেওয়া হয়েছে যে তারা কীভাবে আসবে, কাজলা গেট দিয়ে সব গাড়িগুলো ঢুকবে, এবং 2টা জায়গা ব্যবস্থা করা হয়েছে, সেখানে হয়তো গাড়িগুলো থাকবে, কোনো গাড়ি থামবে না, তারপরে ডান দিক দিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে যাবে। এর পাশাপাশি পরীক্ষার্থীদের সাথে যে সকল অভিভাবক আসবে তাদের বসার আমরা ব্যবস্থা করেছি, প্রায়
আড়াইশো জন বসতে পারে এরকম আমরা 15টা টেন্ট আমরা দিয়েছি। এর পাশাপাশি বিভিন্ন অঙ্গন প্রাঙ্গনগুলো আছে, আমরা টয়লেটের ব্যবস্থা করছি, মোবাইল টয়লেটের আমরা ব্যবস্থা করছি যেন সুবিধাগুলো হয়। আর এছাড়া এর পাশাপাশি বঙ্গবন্ধু হল, শেরেবাংলা হল সহ যে সকল হলগুলো এই একাডেমিক বিল্ডিংয়ের কাছাকাছি আছে তাদের নিচতলা সবসময় খোলা থাকবে। ভর্তি পরীক্ষা আমি আশা করছি যে এটা উৎসাহ উদ্দীপনার সাথেই হবে। এবং আসলে দেখুন, এই ধরনের বড় একটি আয়োজন কিন্তু স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আমাদের প্রয়োজন, এবং আমরা সবার কাছে ছাত্র থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং রাজশাহীবাসীর প্রতিটি স্তরের লোকজনের কাছে আমরা আবেদন করেছি যে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যারা পরীক্ষা দিতে আসবে তাদের প্রতি আপনার সহমর্মিতা ভাব প্রকাশ করুন, কারণ একে অপরের সাথে আমরা জড়িত। এবং বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা একটি অনন্য। এখানে 30,000-এর অধিক ছাত্রছাত্রী লেখাপড়া করে, 4,000-এর অধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী থাকে। কাজে এটাকে কেন্দ্র করে রাজশাহী শহর একটা বড় জিনিস সামাজিক অর্থনৈতিক বিষয়টি আবর্তিত হয়। কাজে এই বিষয়টি আমি মনে করি যে সবাইকে খেয়াল রাখতে হবে। আমি আবারও সকল শিক্ষার্থী, বিশেষ করে আমি আমার বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন, ছাত্রছাত্রী আছেন, তাদেরকে আমরা অনুরোধ করেছি, তাদের সাথে আমাদের বসা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, আমাদের সাংবাদিক ভাইরা আছে, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা সবাই আমাদেরকে নিশ্চিত করেছে যে না, আমরা যারা বাইরে থেকে আসবে তাদের বিষয়গুলো আমরা দেখব। এবং এর পাশাপাশি আমার আর একটা জিনিস ভালো লেগেছে যে আমি দেখছি বিভিন্ন ফেসবুক পেজ এবং বিভিন্ন কন্টেন্টে বিভিন্ন এলাকাতে যারা থাকেন তারা তাদের সেই এলাকার একটা সমিতি করেছে, করে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে এবং তারা কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিয়েছে। এটা আমাকে খুব ভালো লেগেছে যে না, আমাদের যারা এখানে ছাত্রছাত্রী আছে এটা তারা একটা তাদের দায়িত্ববোধের পরিচয় দিচ্ছে। এর পাশাপাশি আমি আমাদের এখানকে যার যে সকল ছাত্রছাত্রী আছেন যারা এই সকল ব্যবস্থাপনার সাথে সংযুক্ত আছে তারা স্বপ্রণোদিতভাবে করছে। এর পাশাপাশি যদি তারা মনে করে প্রশাসনের কোনো প্রয়োজন আছে, কোনো হেল্প দরকার আছে, আমাদের সেই ক্ষেত্রে আমাদের হেল্প ডেস্ক সবসময় রেডি আছে। আমার ছাত্র উপদেষ্টা প্রক্টর সহ আমরা সব, এবং আমরা নিজেরাও প্রশাসনের, আমি ভাইস চ্যান্সেলার হিসাবে আমার দুজন প্রো ভাইস চ্যান্সেলার, তারা সবসময় সচেষ্ট আছেন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জিনিসগুলো মনিটর করছি। আমি আবারও আপনাদের মাধ্যমে যারা পরীক্ষার্থী দিতে আসবে তাদেরকে আমি আহ্বান জানাবো যে আপনারা আসুন, তোমরা আসো, নির্ভয়ে আসো, আমরা তোমাদের আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সে ব্যবস্থা করছি যেন তারা একটা স্বাচ্ছন্দ্য এবং স্বস্তির সাথে পরীক্ষাটা দিয়ে তারা ফিরে যেতে পারে, এই কামনা করছি আমি।